হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস, সত্যি বলতে গেলে এটা মানে যতটা আনন্দ হয়েছিল ততটাই মানে দুঃখে পরিণত হলো, বা সত্যি বলতে গেলে এটা খুব স্যাড লাগলো যে মানে একটা মানুষকে মানে একটা সময় আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন WWE-র মধ্যে, তারপরে তাকে আমরা সেরকমভাবে কখনো টাইটেল ক্যাপচার করতে দেখিনি, তারপরে তো সে কোথায় চলে গেল আমরা মানে তাকে আর খুঁজেই পাইনি। সত্যি বলতে গেলে তখন মানে আমি খুব ছোট ছিলাম, আর তখন যখন দেখেছিলাম যে হ্যাঁ ভাই, সিএম পাং বেরিয়ে গেল WWE থেকে, মানে রয়্যাল রাম্বলে ইনজিওর্ড হওয়ার পরে তারপরে আর তাকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর তখন অত বেশি আমরা নিউজও ফলো করতাম না যে বিহাইন্ড দ্য সিন কী চলছে, মানে সিএম পাংয়ের সাথে WWE কীরকম ব্যাপারটা চলছে, তো সেগুলো আমরা কিছু জানতাম না। কিন্তু স্টিল সত্যি বলা চলে যে আমরা আশা করেছিলাম যে হ্যাঁ, সিএম পাং আসবে। আর কিন্তু এত বছর পর যখন আমরা মানে এই রুমার্সটা পেলাম ফার্স্টে যে হ্যাঁ, AEW র‍্যাম্পে যে আসতে চলেছে, আর তারপরে যখন আমরা ফাইনালি দেখতে পেলাম, তো সত্যি বলতে গেলে আমরা খুবই শক ছিলাম। মানে কিছু মানুষ কেঁদে ফেলেছে, তো স্বাভাবিক ব্যাপার, এটা কাঁদাটা খুব স্বাভাবিক, কারণ আমরা সিএম পাং এমন মানুষটাকে আমরা চেয়েছিলাম, মানে সেই স্টেজে হয়তো চেয়েছিলাম যেখানে আমরা দেখতে পাইনি, কিন্তু তাও মানুষটাকে দেখতে পেয়েছিলাম, এটাই সব থেকে বড় ব্যাপার। কিন্তু স্টিল মানে AEW-র মধ্যে আসা, তারপর ধীরে ধীরে ফাইট করা ডার্বি অ্যালেন, তারপর ধীরে ধীরে মানে আরও ফিউড করা এডি কিংস্টনের সাথে দেখলাম, তারপর MJF-এর সাথে তো ভাই ডগ কলার ম্যাচ অবধি গেছে, তো কিছু বলার নেই। কিন্তু স্টিল মানে এরকমভাবে এগিয়ে ফাইনালি AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে ক্যাপচার করা হ্যাংম্যান অ্যাডাম পেজের সাথে ফাইট, তো সত্যি বলতে গেলে এটার ওপর রিয়াকশান দিলে তো কিচ্ছু বলা নেই ভাই। এই মানুষটা মানে বয়সটা ম্যাটার করে না, বাট স্টিল এত বছর পরে আবার সে প্রুফ করেছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রির মধ্যে সে যে মানে সেই পজিশনে থাকে আর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তাকে এমনি কেউ বলে না। কিন্তু সত্যি বলতে গেলে তার মানে কিছুদিন পরেই যখন সাডেনলি শুনতে পাচ্ছি যে ভাই সিএম পাং টাইটেল রিলিঙ্কুইশ করছে জাস্ট বিকজ তার ইঞ্জুরি, তো কিচ্ছু বলার নেই। সত্যি বলতে গেলে এটা খুবই শকিং, বাট স্টিল আমি বলবো যে মানে এটা কেন হলো, তো এটাকে নিয়ে আজকে ডিসকাশন করা। আর হ্যাঁ গাইস, এর অ্যাকর্ডিং মানে কিছু জিনিস এমন হয়েছে মানে অনেক ফ্যান্সরা এটা বুঝতে পারছে না যে কেন হচ্ছে কি হচ্ছে। তো ফার্স্ট অফ অল তো দেখো, সিএম পাং ইঞ্জিওর হওয়া এই ব্যাপারটা কি স্টোরি লাইনের পার্ট, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তার কারণ গাইস, তোমরা দেখেছো WWE-র মধ্যে, হ্যাঁ আমি কম্প্যারিজনে একটুখানি চলবো আজকে, সমস্ত কিছু কম্পারিজনের উপর বেস করে চলবে। কারণ গাইস, তোমরা WWE দেখেছিলে যখন রোমান রেন্সের লিউকেমিয়া হয়েছিল, তো সাডেনলি ওটাকে মানে টিভির ওপর রিভিল করা হয়েছিল, সাইবার ওখানে রোমান রেন্স ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপকে রিলিঙ্কুইশ করে চলে গেছিলো। তো এখানেও জাস্ট লাইক এরকমই অ্যাজ এ বানানো হয়েছে যে সিএম পাং এরকম মানে চোখ ছলো ছলো করে এসছে, যেরকম সেবারে রোমান রেন্স এসেছিলো, আর এখানে সাহেব ব্যাপার সিএম পাং কথা বলেছে তার ইঞ্জুরি নিয়ে, আর সাহেব ব্যাপার এখানে ফ্যান্সদেরকে অ্যাড্রেস করার পর নিজের AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে অ্যাজ এ রিলিঙ্কুইশ করার কথা ফার্স্টে বলেছে, তারপর বলেছে নাকি টনি খান চায় না যে এটা রিলিঙ্কুইশ হোক। আর এখান দিয়ে একটা জিনিস উঠে এসছে, সেটা হচ্ছে ইন্টারিম AEW ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, মানে আরেকটা চ্যাম্পিয়নশিপ বেল্ট। এবার গাইস, তোমরা অনেকেই জানো যে কোডি রোডস যখন TNT চ্যাম্পিয়ন ছিল, তারপরে ইনজিওর হয়ে গেছিলো, তখন স্যামি গাভেরা জিতেছিল ইন্টারিম TNT চ্যাম্পিয়নশিপ, আর সেখানে যেটা ডাস্টিন রোডসের সাথে ম্যাচ হয়েছিল। আর তারপরে তোমরা দেখেছিলে আবার কোডি রোডস ব্যাক করেছিল, সেখানে আবার দুটো বেল্ট নিয়ে একটা ম্যাচ হয়েছিল। ইভেন তোমরা জানো যে লাস্ট টাইম একটা ল্যাডার ম্যাচ হয়েছিল যেখানে স্যামি গাভেরা জিতে যায়, তো সাই ব্যাপার ওখান দিয়ে ওই হয়ে যায়, ক্রাউন হয়ে যাচ্ছে অ্যাজ এ TNT চ্যাম্পিয়ন। তো পসিবলি এরকম হয়তো ব্যাপারটা করা হচ্ছে যে হ্যাঁ, সিএম পাং চ্যাম্পিয়ন তো রয়েছে, কিন্তু এরপরে যে চ্যাম্পিয়ন হবে তার সাথে পরে আবার মানে কিছু কাল কিছু মাস পর হয়তো সিএম পাং রিটার্ন করবে, আর সেখানে ফাইট হবে, আর সেখান দিয়ে হয়তো সিএম পাং স্টিল চ্যাম্পিয়ন হবে। তো এখানে অ্যাজ এ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কথাটা উচিত নয় মানে তোলা, কিন্তু এখানে পসিবলি গাইস জাস্ট তার কাছে একটা টাইটেল আছে, সিএম পাংয়ের কাছে টাইটেল আছে, তো ফাইনালি ওল্ড চ্যাম্পিয়ন ব্যাক করেছে, মানে পুরনো চ্যাম্পিয়ন ফিরে এসছে, তো সাহেবা তাকে তো চান্স দিতে হবে, তো এরকম যাকে বলতে গেলে। কিন্তু মানে এটা তোমরা জানি যে কেমন হয়েছিল যখন, সেই মনে আছে মানে কি বলবো, সিএম পাংকে যখন WWE থেকে বের করে দেওয়া হয়েছে, মানে বের করার ওরকমই ব্যাপার চলেছিল, তো সিএম পাং চ্যাম্পিয়নশিপ নিয়ে বেরিয়ে গেছিল, জন সিনা ক্রাউন হয়েছিল, তো আবার সিএম পাং চলে এসেছিল, তো অনেকটাই জাস্ট লাইক এরকম। বাট স্টিল বলা চলে যে এখানে একটা বড় বলা যেতে পারে AEW কি একটা স্টোরি লাইনকে ক্রিয়েট করেছে যে হ্যাঁ, আমরা এইভাবে এগোবো, সিএম পাংকে ইঞ্জিওরি দেখিয়ে মানে এরকমভাবে অফ করে দেবো, আর এখানে আমরা আরেকটা স্টোরি চালাবো, কারণ সিএম পাংকের এখন পসিবলি নেক্সট চ্যালেঞ্জারকে সেটা ফাইন্ড করা যাচ্ছে না, এটা হতে পারে হয়তো যে তার কারণে হয়তো অ্যাজ এ সিএম পাংকের সামনে হয়তো তখন গিয়ে একজনকে দাঁড় করানো হবে, আর সেটা একটা লং টাইমও থাকবে, আর এখানে অনেক কিছু হতে পারে। কিন্তু পসিবলি আমার মনে হচ্ছে হ্যাঁ, সিএম পাংকের ইঞ্জুরিটাও হয়তো কোনো না কোনোভাবে হয়তো ম্যাটার করছে, তার জন্যই হয়তো এরকমভাবে একটা স্টোরি লাইন চালানো হয়েছে। ওভারঅল বলা চলে যে হ্যাঁ, এই স্টোরি লাইনটা ঠিকঠাকই আছে, নর্মালি এটা এরকমভাবেই সেট করা হয়েছে, একটা ব্যাটেল রয়্যাল হবে, সেখানে যে জিতবে সে নাম্বার ওয়ান মানে নাম্বার ওয়ান কন্টেন্ডার, ডিন
ডিন অ্যাম্ব্রোস কি বলছি, জন মক্সলির সাথে ফাইট করবে। সেখানে যে জিতবে সে ফরবিডেন ডোরের একজন সুপারস্টারের সাথে ফাইট করবে। আর আমার আমার পসিবলি এখানে আমি প্রেডিকশন রাখবো যে এখানে হতেই পারে হয়তো ডিন, ধরতে কি আবার ডিন অ্যাম্ব্রোস বলছি, জন মক্সলি হয়তো ওই ম্যাচটা জিতলো। আর জন মক্সলি ভার্সেস হিরোশি তানাহাশির সাথে হয়তো ম্যাচ হলো, কারণ তোমরা দেখেছিলে যে AEW-র মধ্যে হিরোশি তানাহাশি এসেছিল, আর সাহেব ওখানে সিএম পাং অ্যাজ এ চ্যাম্পিয়নশিপকে এরকমভাবে হোল্ড করেছিল, আর হিরোশি তানাহাশি জাস্ট দেখছিল। তো পসিবলি এখান দিয়ে আমরা ভাবছিলাম ওদের যে হ্যাঁ এই ম্যাচটা হতে চলেছে অ্যাজ NJPW ফরবিডেন ডোরের মাধ্যমে এসছে, তো এখানে হতেই পারে হয়তো এই ব্যাপারটা হলো। আর এখান দিয়ে হয়তো হিরোশি তানাহাশিকে হয়তো AEW-র মধ্যে হয়তো নিয়ে আসা হলো, আর অ্যাজ এ চ্যাম্পিয়ন ক্রাউন করা হলো, এটা হতেই পারে। এটা সব থেকে বেশি হিউজ একটা জিনিস দেবে, তো আমার মনে হয় যে পসিবলি এটা যদি পরে তাহলে যথেষ্ট বেশি সেরা হবে। তো তোমাদের কি রিয়াকশন, তোমরা জানতে পারো যে হ্যাঁ জন মক্সলি ভার্সেস হিরোশি তানাহাশির ম্যাচটা হোক, কারণ এটা হওয়াটা কিন্তু খুব ভালো হবে। আর ওই সুপারস্টারকেও মানে অ্যাজ এ AEW-র মধ্যে আনলে অনেক সুপার অনেক মানুষ অনেক রেসলিং ফ্যান্সরা অনেকে তাকে দেখতে পারবে, তো এটা সব থেকে বেশি থান্ডারাস হবে। আর তারপরে হয়তো সিএম পাং রিটার্ন করলো, কারণ সিএম পাংকে এই AEW চ্যাম্পিয়নশিপটা দিয়ে রাখা জাস্ট ফ্যান্সদেরকে এটা দেখানো যে হ্যাঁ ভাই মানুষটা আছে আমাদের সাথে, কিন্তু আসবে, এরকমভাবে জাস্ট দেখানো। আদারওয়াইজ গাইজ সিএম পাংকের বয়স হয়েছে, তার মানে এটা নয় যে ভাই সিএম পাং অনেক কাল পরে রিটার্ন করলো রেসলিং ইন্ডাস্ট্রিতে, তারপরে এক চ্যাম্পিয়নশিপকে জেতার পর রিটায়ার করে নিল, তো এটা বলা ভাবার কখনোই কোনো কারণ নেই। কিন্তু হ্যাঁ এরপরে আমি যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই এই জিনিসটা মানে সত্যি খুবই কন্ট্রোভার্সিয়াল, বা বলতে গেলে মানে আমি জানি না মানে এটাকে নিয়ে আমি কথা বলবো যে ভাই AEW সত্যি কি এটা মানে কতটা ভালো মতোভাবে স্টোরিটাকে সাজিয়েছে, যে মানে MJF গাইস MJF, তোমরা দেখো আমি প্রথমে MJFকে তোলার আগে আমি এটা বলবো যে কোডি রোডস AEW থেকে যখন WWE-তে এসেছিলো তখন সেরকমভাবে কোনো রিজন ছিল না যে হ্যাঁ ভাই কোডি রোডস, তখন তোমরা জানো যে উঠেছিল যে কোডি রোডস নাকি একটুখানি খুশি নয়, কারণ কী বলবো ব্রায়ান ড্যানিয়েলসন অ্যান্ড সিএম পাংকে নিয়ে টনি খান যেরকম মাতামাতি করছে, তো কোডি রোডসের যেন এটা ঠিকঠাক লাগছে না, কোডি রোডস হয়তো টাকা কম পাচ্ছে, তো তার উপর বেশ করে হয়তো কোডি রোডস হয়তো AEW থেকে বেরিয়ে এলো WWE-র মধ্যে ঢুকলো, তো এটাকে নিয়ে প্রত্যেকে প্রচুরজন এরকম রুমার্স ভেবেছিল। আর সাইপার এরকম কিছু একটা গল্প তো সাজানো হবে, আদারওয়াইজ কোনো সুপারস্টার কেন একটা রেসলিং কোম্পানি থেকে আরেকটা রেসলিং কোম্পানিতে ঢুকবে, তো এখানে পেছনে অনেক বড় গল্প তো থাকা দরকার। আর তার জন্যই আমার মনে হচ্ছে যে MJF এর এই পুরো স্টোরি লাইনটাকে হয়তো এরকমই গল্পের মতোভাবে বানানো হয়েছে, যে হতে পারে গাইস এখানে MJF এর সাথে যে টনি খানের যে এই যে মানে মানে কি বলবো যে কন্ট্রোভার্সিয়াল কেসটা যেটা হয়েছে, মানে MJF এত কিছু বলেছে যে হ্যাঁ ভাই টনি খান তো সবসময় WWE সুপারস্টারদেরকেই নিজের বিজনেসে আনা জন্য টাকা খরচা করে যায় আর এখানকার ট্যালেন্টদেরকে দেখেই না, তো ঠিক মানে কথাটা তো ঠিক, কারণ ব্রায়ান ড্যানিয়েলসন জন মক্সলি সিএম পাং তত টাকাই পাচ্ছে যত টাকা সে WWE-তে পেত, আর হতে পারে হয়তো বেশি পাচ্ছে, ইভেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ পাচ্ছে, যেখানে সব সুপারস্টারে ইন্ডিপেন্ডেন্টলি কাজ পাচ্ছে, কিন্তু MJF এর তার থেকে স্যালারি কত খুবই তার থেকে তো কম না, তো এখানে হতেই পারে। আর MJF এর তোমরা দেখতেই পাচ্ছ কীরকমভাবে সে পারফরমেন্স দিয়ে যাচ্ছে ভাই, ব্যাক টু ব্যাক সিএম পাংকের সাথে ফিউড থেকে শুরু করে ওয়ার্ডলোর সাথে ফিউড, তো কিছু বলার নেই। বাট পসিবলি এটা হতেই পারে যে হয়তো MJF এর এই যে ক্যারেক্টার বা বলতে গেলে এই যে মানে প্রোমোটা এটা কতটা রিয়েল গাইজ, যদি রিয়েল হয়, কারণ তোমরা জানোই যে হ্যাঁ ভাই একটা মানুষ ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এমন নয় যে ভাই তুমি তোমার মনের কথাটা একদম অডিয়েন্সের সামনে বলে দেবে, তুমি মিটিংয়ের মধ্যেই বলতে পারো, অথবা এটা তো আমার মনেই হচ্ছে যে ভাই WWE মানে সরি AEW হয়তো এরকম ঠিক করেছে যে ভাই আমরা MJF-কে দিয়ে এরকম দেখাবো যে ভাই টনি খানকে অপমান করছে, টনি খানকে এত কিছু বলছে, আর সেখান দিয়ে টনি খান রেগে গিয়ে মানে ওভারঅল AEW কোম্পানি তাকে অ্যাজ এ রিলিজ করলো, মানে ধীরে ধীরে তাকে পুরো ব্লক করে দিল সমস্ত জায়গা দিয়ে, যেমন তোমরা দেখেছো টুইটার থেকে শুরু করে সব জায়গা থেকে MJF-কে তুলে নেওয়া হয়েছে, ইন্ট্রো থেকে শুরু করে সমস্ত জায়গায় অ্যাট দি এন্ড MJF-কে রিলিজ করে দিল। আর তারপরে MJF চলে এলো হচ্ছে WWE-তে, স্বাভাবিক ব্যাপার ভাই রেসলিং কোম্পানির মধ্যে এই ওয়ার্ল্ডের টপে আছে ভাই WWE, তো একটা সুপারস্টার যে এত বেশি সাইন করছে সে একবার WWE-কে টেস্ট করবে না, হতে পারে নাকি, তো হতেই পারে গাইস AEW তারপর WWE-তে এলো। আর গাইস এটাই পুরোপুরি স্টোরি ছিল যে হ্যাঁ কেন টনি খান বা বলতে গেলে অ্যাজ AEW থেকে MJF বেরোচ্ছে, কারণ এটা দেখানোটা খুব দরকার, যে কারণ যখন তুমি একটা সুপারস্টারকে দেখো, এটা আমার মনে হয় মানে আমি যদি বলি যে ভিন্স মিকম্যান আর টনি খান নিজেদের মধ্যে সলা পরামর্শ করে যে ভাই হ্যাঁ আমি একটা সুপারস্টার তোমার এখান থেকে নেব, তো তার আগে আমাকে কিছু একটা জিনিস ক্রিয়েট করতে হবে বা তোমাকেও কিছু একটা বানাতে হবে তোমার ইন্ডাস্ট্রির মধ্যে, যাতে তুমি দেখাতে পারো যে হ্যাঁ এই সুপারস্টারটা কেন আমার বিজনেসে ঢুকছে, তো এটা খুবই হিলোরিয়াস। বাট হ্যাঁ এরকম তো হতেই পারে ভাই ভেতরে ভেতরে, কারণ
তোমরা ভাবো মানে এটা কত বেশি আলাদাই ফ্লেভার দেবে। মানে ওখানে দেখানো হলো যে মানে এমজেএফ কিরকম ভাবে টনি খানের উপর শর্ট নিল, আর তাতে এমজেএফ যথেষ্ট বেশি ট্রেন্ডিং অ্যান্ড অডিয়েন্সের মানে কত বেশি মানে ফেভারে চলে গেল, যে হ্যাঁ ভাই মানুষটা তো ঠিকই বলছে। আর সেখান দিয়ে যখন WWE-তে জয়েন করবে তখন মানে একটা আলাদাই লেভেল হবে। তো এটা যদি হয় তাহলে সব থেকে বেশি সেরা হবে। আমার তো মনে হচ্ছে ভাই এটা কিছু না কিছু হয়তো স্টোরি লাইনের পার্ট। তবে হ্যাঁ, তোমরা অনেকেই বলবে যে ভাই সিএম পাঙ্কও তো ভিন্স ম্যাকম্যানের সাথে এরকমই কাজটা করেছিল। হ্যাঁ, ওখানেও এরকমই কাজটা হয়েছিল। তারপরে তো ভাই অনেক কিছু বছর পরে তোমরা দেখেছো যে সিএম পাঙ্ক অফিসিয়ালি রিলিজ হয়ে গেছিলো, তো কিছু বলেনি, যেটা তো আমি অলরেডি ভিডিও স্টার্টিংয়েই বললাম। কিন্তু হ্যাঁ, এরকম ব্যাপারটা কিন্তু হলে কিন্তু মানে কিচ্ছু বলেনি, মানে এমজেএফ এর সাথে টনি খান বা AEW মানে ওভারঅল এই পুরো ম্যানেজমেন্টে যেরকমভাবে মানে এই স্টোরিটা চলছে, এটা যদি মানে অ্যাজ যদি স্ক্রিপ্টেড হয় তাহলে তো ভাই পুরো ওপি। আর এটা মানে একটা পারফেক্ট যে কেন এমজেএফ বেরিয়ে অ্যাজ AEW-তে জয়েন করছে। তো আমার মনে হয় যে এরকম যদি হয় তাহলে যথেষ্ট বেশি থান্ডারাস হবে। তোমাদের কি মতামত তোমরা জানাতে পারো, অ্যাজ আমরা প্রত্যেকেই রেসলিং ফ্যান্স আর আমরা সবসময় এগুলোর মধ্যে ঢোকার তো চেষ্টা করি, আমি তো বেশিই করি আর জানি সবাই করে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে অনেক বেশি গল্প আছে। আর আমার পসিবলি মনে হচ্ছে ভাই যখন কোনো দুটো বিজনেস একে অপরের সাথে কম্পিট করছে না, তো তার ভেতরে কিছু না কিছু ব্যাপার তো থাকে যে কেন একটা জায়গা থেকে সুপারস্টার আরেকটা জায়গায় আসছে, আরেকটা জায়গায় সুপারস্টার আরেকটা জায়গায় আসছে। তো যেমন আরেকটা জায়গার কথা বলছি, কারণ কোডি রোডস ফার্স্ট যে অ্যাজ এ AEW থেকে WWE-তে ঢুকেছে, তো আমার মনে হয় যে এটা করাটা সব থেকে বেশি মানে এর ভেতরে ভেতরে কিছু না কিছু তো চলে। তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো যে সত্যি কি ভেতরে ভেতরে চলে। আর গাইস হ্যাঁ, আমাদের চ্যানেলে আরও আরও অনেক অনেক শো আসছে, দেখা হচ্ছে নেক্সট শোতে।